কবিতা ফিরব একদিন। সেদিন বিশ্বাসবাবুর কাছে গিয়েছিলাম, উনি বলেন, ধুর আপনি আবার কষ্ট করে কেন এলেন, আমি তো এখন কুমায় আছি, আমি আর কথা রাখতে পারছি না, মাঝে সত্য স্যারের সঙ্গে দেখা। উনি বললেন, আমাকে আর চেয়েও না, মিথ্যার আঘাতে আমি আহত, জানি না বেঁচে উঠব কি না। ওদিকে ইমানদার সাহেব বললেন, আর কি আমায় খুঁজে পাবে, দেখছ না বেঈমান বাবুর দাপট কেমন। নিষ্ঠা দাদা একটা চিঠি পাঠিয়েছেন, তাতে লেখা আছে, আমি অনেক পাল্টে গেছি, আমি বিস্তার করছি এখন ফ্যাশানে আহারে বিহারে, সব কিছু তো একটা পরিবর্তন হয়, আমাকেও হতে হলো। আদর্শ দাদার একই রকম কথা, কি করব বল, আর যে কেউ সম্মান রাখছে না, তাই নিজেকে গুটিয়ে নিলাম। সহনশীলতা বন্ধু বলল, তুই কি ভাবিস এইভাবে কি আমাদের খুঁজেই বেড়াবি, না রে, দেখবি একদিন তুইও থেমে যাবি। আবার রুচিশীলদা বলল, প্রতিনিয়ত কত আর লাঞ্ছিত হব বল, একটা সময় তো ফিরে আসাই ভালো। সংস্কৃতি জেঠু দুঃখের সুরে বলল, চরম অপমানিত বোধ করছিলাম, তাই আর থাকতে পারলাম না। নীতিদাদা একটু হেসে উত্তর দিলেন, এখন দুর্নীতি নীতি, প্রবঞ্চনায় প্রীতি, তাই এই অসময়ে এক শিক্ষিত হবার সময়, আমরা এখন অমর্যাদার প্ল্যাটফর্মে, বিবেকহীন ট্রেনটাই উঠতে হবে, কত ধর্ষণ কত তছরূপ কত উলঙ্গ সংস্কৃতি স্টেশনে দাঁড়াবে জানি না, সবাই নামব কোথায়। সবাই যেন একই সুরে বলতে চাইল, এখন সভ্যতার নদীতে লালসার ঢেউ, আমরা আছড়ে পড়ে আছি এক অজানা অচেনা তীরে, উপায় নেই ফিরে যাওয়ার নীরে, হয়তো শান্ত হবে পৃথিবী একদিন, মিলব সবাই গাইব গান এক হাতে হাত ধরে, আর যদি তা না হয় ইতিহাসে লেখা হবে, আমরা ছিলাম একদিন সমাজের শিরোমণি, অনাচারে অপমানে হিংস্রতায় চলে গেছি আর নেই এখানে।